निश्रम अंग तत्सत। हरे कृष्णा, आपनारा खूब भाग्यवान भाग्यवती जे प्रतिदिन आपनारा खूब सुंदर भावे महापौर लीला कथा श्रवण करछेन। आज के आमरा महापौर मा शची मायर जीवनी पर दो दिन पाठ करलाम, आज के तृतीय दिन पाठ करछि। और खूब आनंदेर विषय सचिमा निमाई के संदेश खेते दिए छे, और ये संदेशटा ना खे निमाई माटी खाच्छे। गतकाल सुनलें तान सचिमा बोलछे बाबा की करछिस, बोलछे मा सबई तो माटीर विकार। बोले किभाबे? ना माटी थेके रस शोषण करे गाछ बड़ो होयेछे আর ওই গাছে ফল ধরেছে, আর ওই ফলটা থেকেই তো সব কিছু হয়েছে। হ্যাঁ, গাবিরা ওই ঘাস ওই মাটি থেকেই যে ঘাস হয় ঘাস খেয়েছে, ঘাস খাওয়ার ফলে দুধ দিয়েছে, দুধকে ফুটিয়ে তুমি সন্দেশ করেছ, সবই তো মাটিকে কেন্দ্র করে বেরিয়েছে মা। এ কথা বলতে সচিমা তখন একদম আশ্চর্যান্বিত হয়ে গেছে। আশ্চর্যান্বিত হয়ে তখন বলছেন যে বাবা মাটি সব কিছুই মাটির, যেমন একটা পাত্রে যে জল ধরে। সচিমা খুব সুন্দর করে বোঝালো, দেখুন কি বোঝাচ্ছে, মাটি ও মাটির বিকার কখনো এক নয়। যেমন অন্য মাটির বিকার হলেও অন্ন গ্রহণে তোমার শরীর পুষ্ট হবে, আর মাটি খেলে তোমার পেট শরীর খারাপ হবে। সব কিছুই অন্নে মাটির বিকার বললেও কিন্তু কার্যকারিতা তার আলাদা। তখন সচিমা বলছেন কত সুন্দর হয় দেখুন, ভগবানের মা, মাটি ও মাটির বিকার কখনো এক নয়, অন্য মাটির বিকার হলেও অন্ন গ্রহণে শরীরে পুষ্টি সাধন হয়, আর মাটি খেলে শরীর রুগ্ন হয়। তার ফলে তোমার শরীর খারাপ হয়, যেমন ঘট একটা মাটির ঘট ও মাটিরই বিকার, তাতে জল রাখা যায় কিন্তু মাটির পিণ্ডে জল তা শুকিয়ে যায়। তাই মাটি ও মাটির বিকার খই সন্দেহ অন্যদি সমান হতে পারে না। সচিমাদের বাক্য শ্রবণ করে মহাপুর নিজের ঈশ্বরত্ব গোপন করে সাধারণ বালকের ন্যায় বললেন, মা তুমি আমাকে পূর্বে একথা কখনো বলো নাই। মহাপুর নিমায়ের কথার টেকনিক দেখেছেন, এখন আমি তোমার সমস্ত কথাই বুঝতে পারলাম। আমি ক্ষুধার্ত হলে তোমার স্তন দুগ্ধ পান করব। তখন মহাপ্রভু এত বলি জননীর কোলেতে চড়িয়া স্তন পান করে প্রভু ঈশা তো হাসিয়া, এত বলে জননীর কোলে করে হেসে স্তন পান করতে শুরু করে দিয়েছে। নিমাই কিন্তু বড় হয়ে গেছে, বুঝেছেন? নিমাই যখন এত সুন্দর কথা বলছে মানে ছোট নাকি? এখন কর তো মায়েরা এক বছরও বোধহয় বাচ্চাকে দুধ খাওয়ায় না, দুধ বন্ধ হয়ে যায়। আসলে একবার আমার গুরু মহারাজ বলছিলেন মায়ের স্তনে যে দুধটা আসে ওটা বাচ্চার প্রতি স্নেহের ফলে আসে, তাহলে স্নেহটা শুকিয়ে যায় তো দুধও যায় শুকিয়ে। তা সচিমায়ের অত বড় অবস্থায় জননী কোলে নিয়েছে, আর কোলে নিতেই
জননী স্থান পান করছে, একটু হেসে। কৃষ্ণচন্দ্র ভগবান যে কত বড় অবস্থায় দুধ পান করেছিল মানে ওটা তো কল্পনার বাইরে। আর নিমাই এখন কথা বলছে মানে বাচ্চারা কথা বলে ক বছরে খাচ্ছে করছে, নিশ্চয় একটু বড় হয়েছে তাই না? দুই তিন বছর হয় মনে হয় নাকি, আমার ঠিক জানা নেই। সে যাই হোক, এখান থেকে বুঝতে পারছি যে নিমাই একটু বড় হয়েছে। তাই দুধ পান করছে। চৈতন্য ভাগবতে বলেছেন, গড়াগুড়ি যায় প্রভু ধুলায় দুষর, হাসি ওঠে জননীর কোলের উপর। সাধারণ বালকের ন্যায় নিমাই শিশুর সাথে সমস্ত দিন খেলার মতো থাকে। যখনই নিমাই খেলা করে তখনই ঠিক সাধারণ বালকের ন্যায়। বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবত বলছেন, গড়াগুড়ি যায় প্রভু ধুলায় ধূসর, গড়াগুড়ি যায় খেলা করে, হাসি ওঠে জননীর কোলের উপর। হেন অঙ্গভঙ্গি করি নাচে গৌরচন্দ্র, দেখিয়া সবার হয় অতুল আনন্দ। সচিমাতার আদরের পুত্র নিমাইকে অতি যত্ন সহকারে অপূর্ব সাজে সাজিয়েছেন। তারপর অঙ্গনে গিয়ে গোরা নাচে সচির দুলালিয়া, চৌদিকে বালক মেলি সবে দেয় করো তারি, হরি বল হরি বল বলিয়া। গোরা নাচে সচির দুলালিয়া, চৌদিকে বালক মেলি সবে দেয় করো তালি, হরি বল হরি বল বলিয়া। মানে ওর বন্ধুরাও সব হরি মতো, হ্যাঁ খুব আনন্দে হরি বল বলছে। গলায় সোনার কাঁটি সুরঙ্গ চুতনা আঁটি, ঝোটা বাঁধা সূচা সূচা চরকেশ, মানে খুব সুন্দর চুলটা কোঁচকানো। আবার মা একটা ঝুঁটি বেঁধে দিয়েছে মাঝে, হ্যাঁ বাচ্চাদের মাঝে একটা ঝুঁটি বাঁধলে আরও সুন্দর দেখতে লাগে না? কত সাত করি সচি পরায়েছে ধরা কাচি, ভুবন মোহন নববেশ। এমনি তো নিমাইকে দেখতে খুব সুন্দর, তার উপরে মা তাকে খুব সুন্দরভাবে চুলটাকে মাথার উপরে একটু ঝুঁটি বেঁধে মতো দিয়েছে। হ্যাঁ রজত কাঞ্চনের গড়া নানা আবরণে জড়া। হ্যাঁ সুবলিত তনু খানি সাজে, রাতা উৎপল যিনি চরণ যুগল জনি, চলিতে নূপুর ঘন বাজে। সচির অঙ্গন চলে আনন্দে নাচিয়া খেলে, মুখে বলো আদো আদো বাণী। বাসুদেব ঘোষ বলে ধর ধর কর কোলে, গোরা মোর পরাণের পরাণী। নিমাই সমস্ত দিন খেলায় উন্মত্ত থাকায়, হ্যাঁ সচির অঙ্গন চলে আনন্দে নাচিয়া খেলে, মুখে বলে আদো আদো বাণী। বাসুদেব ঘোষ বলে ধর ধর কর কোলে, গোরা মোর পরাণের পরাণী।
নিমায় সমস্ত দিনের খেলায় উন্মত্ত থাকায় শচীমাতা অনেক সময় মনে দুঃখ পেতেন। কখনো মায়ের দুঃখ দেখে দৌড়িয়ে এসে মাকে জড়িয়ে ধরতেন। কখনো কখনো শচীমাতা সন্ধ্যা হলে ক্ষণকাল নিমাইকে নিয়ে আনন্দ সাগরে ভাসতেন। সেই সময় শিশু নিমাই মায়ের সাথে খেলা করতেন। বৈষ্ণব পদকর্তা বাসুদেব ঘোষ শচীমাতার সাথে শিশু নিমায়ের খেলার বর্ণনা করেছেন। এই গানটা আমার গুরু মহারাজ শ্রীমৎ ভক্তিচার্য স্বামী গুরু মহারাজ অনেকবার গায়। হ্যাঁ, শচির আঙ্গিনায় নাচে বিশ্বম্বর রায়, হাসি হাসি ফিরি ফিরি মায়ের লুকায়। গুরু মহারাজের সুর আলাদা, তা আমি তো আর পারবো না গুরু মহারাজের মতো, তবে আমি জাস্ট আপনাদেরকে শোনাতে পারি একটু। শচির আঙ্গিনায় নাচে বিশ্বম্বর রায়, হাসি হাসি ফিরি ফিরি মায়ের লুকায়, বয়ানে বসন দিয়া বলে লুকাইনো, শচী বলে বিশ্বম্বর আমি না দেখিনো, মায়ের অঞ্চল ধরি চঞ্চল চরণে, নাচিয়া নাচিয়া যায় খঞ্জন গমনে, বাসুদেব ঘোষ কয়ে অপরূপ শোভা, শিশুরূপ দেখি হয় জগ মন লোবা। চৈতন্য মঙ্গলে লোচনদাস ঠাকুর বলছেন, এটা তো বাসুদেব ঘোষ তিনি গান গাইছেন। বাসুদেব ঘোষ মহাপুর অত্যন্ত প্রিয় ভক্ত ছিলেন। হ্যাঁ, বাৎসল রসের ভক্ত বলতে পারেন, ছোটবেলার গান অনেক আছে। এমনি বাসুদেব ঘোষ তিনি ওই মহাপুর সঙ্গেই ছিলেন নবদ্বীপে, কিন্তু যখন মহাপুর সন্ন্যাস নিয়ে পুরী চলে গেলেন, তখন ওই বাসুদেব ঘোষ তিনি ওই কালনায় এতে চলে গেলেন, ওই তমলুকে, নদিয়া এই মেদিনীপুরের তমলুক বলে একটা জায়গা আছে, হ্যাঁ তমলুকে তিনি বসবাস করলেন। আর যখন শুনলেন যে মহাপ্রভু এই জগৎ থেকে অপকর লীলা করেছেন, তখন তো আর কি বলবো, তিনি এত দুঃখ পেয়েছেন নিজেই সমাধি খুঁড়তে শুরু করেছেন, তার সেবকদের নিয়ে সমাধি খুঁড়েছেন, সস্ত্রীক চোখে কাপড় বেঁধে পটি বেঁধে সমাধিতে আছে, মাটি দিচ্ছে, দিতেই যখন হাফের বেশি হয়ে গেছে, তখন মহাপ্রভু বলছেন, হ্যাঁ মানে মাটি দেবেন বাইরে আমায়, মহাপ্রভু বলছেন যে বাসুদেব তুমি আমার রূপ দেখো, আমার নিমায়ের রূপটা দেখো, অপূর্ব রূপটা, যে রূপে তুমি আমার প্রতি খুব আকৃষ্ট ছিলে ওই রূপটা দেখো। বলছে প্রভু দেখতে পারি, আপনি যদি নিজে আমার চোখের পটি খুলে দেবেন। তা নিজের চোখের পটি আপনার থেকে খুলে পড়েছে, আর পড়তে নিমাইকে অপূর্ব রূপ দেখেছেন, দেখার পরে সমাধি থেকে উঠেছেন। পরবর্তীতে ওইখানেই ওই বাসুদেব ঘোষকে সমাধি দেওয়া হয়। ওখানে একটা বকুল গাছ আছে, সিদ্ধ বকুল। তা বাসুদেব ঘোষের যে প্রেম মহাপুর প্রতি, ওই প্রেমের কথা সাধারণভাবে বলা যাবে না। কারণ কি, যে প্রেমে আকৃষ্ট হয়ে এই গানগুলো তিনি লিখছেন। হ্যাঁ, লোচনদাস ঠাকুর বলছেন, ক্ষণে হাসে ক্ষণে কান্দে ক্ষণে খটি করে, ক্ষণে কোলে ক্ষণে দোলে হিয়ার উপরে। এবারে শচীমাতার সাথে শিশুনিমায় আনন্দে মগ্ন থাকতেন।
শ্রীমান মহাপ্রভু বাল্যকালে তার মঙ্গলের জন্য সচিমাতা ষষ্ঠী পূজার কথা আলোচনা করছেন। সব মাই তার শিশু সন্তান যাতে সুস্থ থাকে সেই চিন্তায় করেন, কিন্তু নিমাই তো আর বোঝে না যে আমার মা আমার জন্য কি করছে। সেজন্য অনেক সময় শিশুর যে চপলতা ভাব সেটা প্রকাশ করে। তাই লোচনদাস ঠাকুর চৈতন্য মঙ্গলে আদি খণ্ডে বর্ণনা করছেন, একদিন শচীমাতা পুরো নারীগণ সঙ্গে, মানে শচীমার বাড়ির একটুখানি দূরেই একটা বট গাছের কাছে ওই ষষ্ঠী তলা, যেমন নিত্যানন্দ প্রভুর ওখানে পাশেই ষষ্ঠী তলা, তা বৃক্ষতলে ষষ্ঠী পূজা করার জন্যে নৈবেদ্য প্রস্তুত করে আঁচলে ঢেকে আনন্দিত মনে যাচ্ছিলেন। এমন সময় বিশ্বম্বর পথে খেলতে খেলতে শচীমাকে দর্শন করেছে। মা তুমি কি হাতে নিয়ে যাচ্ছ বলেই জিজ্ঞাসা যখন করেছে, শচীদেব তখন বললেন, যেমনভাবে মা বাচ্চার কাছে তো মিথ্যা বলে না, মা সত্যি বলেছে, দেব আরাধনে করিয়া যতনে লইয়া নৈবেদ্যখানি ষষ্ঠী পুঁজিবারে যাই বটতলে এইখানে খেলো তুমি, তুমি খেলা করো, আমি এই ষষ্ঠী মায়ের কাছে পূজা করে আসব। আসিবার কালে সন্দেশ কদলে আনি দিব শুনো বাপ, আমি সন্দেশ হ্যাঁ কলা এসব দেব, এনে দেবতা পুজিব এবার মাগিব ঘুচিবে অমং অমল তাপ, আর দেবতার কাছে প্রার্থনা করলে আমাদের যে দুঃখ সেটা চলে যাবে। শচীমাতার এই বাক্য শ্রবণ করে বিশ্বম্বর নিজে প্রবল ক্ষুধার কথা ব্যক্ত করে নৈবেদ্য খাবার কথা প্রকাশ করলেন, যেমন ইন্দ্র পূজা করছিলেন নন্দ মহারাজ, হ্যাঁ ভগবান কৃষ্ণ ছলে বলে ইন্দ্র পূজা বন্ধ করলেন, এখানে নিমাই সেই মা ষষ্ঠীর পূজা বন্ধ করবেন। তাই ছলেবেলা বলছে, মা আমার খুব খিদে পেয়েছে, ইয়া বলি ধরি সেই গৌরা হরি নৈবেদ্য ভরিল মুখে, খেতে শুরু করে দিয়েছে, দেখিয়া জননী হা কার বাণী অন্তর জ্বলিল দুঃখে, বাবা কি করলি, আমি এত সুন্দর পূজা দিতে যাচ্ছি খেয়ে নিলি, কে শচীমা জানে না আমার নিমাইকে। পরমেশ্বর ভগবান যখন আসেন তখন এইরকমভাবে লীলা করেন, যে লীলাগুলো দেখে মনে হবে একবারে সাধারণ বালকের মতো সাধারণ মানুষের মতো, কারণ যদি মানুষ হয়ে মানুষের মতো লীলা না করে অন্যভাবে করে তাহলে তাহলে সবাই আকৃষ্ট হবে না, তাই না? সেই জন্য অবদিয়া পুত ভুজাইব কত দেবতা না মানো তুমি, ব্রাহ্মণ কুমার হইয়া দুরাচার এ দুঃখ মরিব আমি। হ্যাঁ সাধারণত মায়েরা যখন সন্তান কষ্ট দেয় বলে না আমি মরে যাব, সেরাম বলছেন যে তুমি এরম দুষ্টুমি করছো এ দুঃখে আমি মরিব, আমি আমি মরে যাব। জননীর বাক্য শ্রবণ করে মহাপ্রভু গৌরহরি নিজের স্বরূপের পরিচয় প্রদান করছেন, মায়ের কাছে বললেও মা কি ওটা অতটা গ্রহণ করবে, বাৎসল রসে যদি ভগবান বলে জেনে যায় আমার ছেলে তাহলে কানও ধরতে পারবে না আর সেরমভাবে আদর যত্ন করতে পারবে না, আর সম্ভ্রম হাসবে, যেমন দেবকী মায়ের আর মা যশোদার দুজনেই মা, কিন্তু মা যশোদার যে প্রেম আর দেবকীর যে প্রেম অনেক তফাৎ। বুঝেছেন? শুনি গৌরমণি জননীর বাণী অন্তর জ্বলিল কোপে, কইল সেসব না বুঝিস তব কুবল বলিস মুখে, মানে মায়ের সঙ্গে তো সেরা তুই তোকারি করে, তাই না? মা তুই আমাকে খেতে দিবি কি বল, তাই না? বাবার সঙ্গে তুমি বলে, মায়ের সঙ্গে তুই সম্পর্কটা বেশি। হ্যাঁ
একটা হাসির কথা বলবো কি, একবার শ্রীমত সুভাষস্বামী গুরু মহারাজের মা এসেছেন আর আমি তখন নতুন ভক্ত। তা গুরু মহারাজ আমাদের যেখানে থাকতেন সেই জায়গা পরিষ্কারের জন্য এসেছি, ঝাড়ু টাড়ু দেবো মুছবো। তো হঠাৎ দেখি গুরু মহারাজ বলছেন কি, তুই যাবি কি আমার সঙ্গে বল, আর বাবা কি যাবে? তখন আমি চিন্তা করছি, আরে গুরু মহারাজ কাকে বলছে, তুই যাবি কি বল আমাকে, মানে জগন্নাথ মন্দির আছে আমাদের ওখানে জিজ্ঞাসা করছে মাকে যে তুই আমার সঙ্গে যাবি কি বল, বাবা যাবে? হ্যাঁ। তখন এত সুন্দর দেখতে, আর আগেকার দিনে মায়েরা ওই কেনা টিপ ছোট পরতো না, আর সিঁদুরের টিপটা পড়েছে তো এত সুন্দর লাগছে, একদম যেন চন্দ্রের মতো অপূর্ব গোল মুখ, আর শাড়িটা পরেছে আমার এখনও মনে আছে, শাড়িটা লাল পাড় আছে আর সাদা আছে, আর সাদার উপরে কোনো ছাপ ছাপ কিছু আছে একটু নকশা, তা মাথায় ঘোমটা দেওয়া আছে। বাংলাদেশে না, বাংলাদেশের মায়েদের এই রকমই ব্যবহারটা খুব মধুর, তা বলে মনে করবেন না যে আমি বাংলাদেশের মায়েদের গুণগান করছি আর আপনাদেরকে দুঃখ দিচ্ছি, তা নয়, মানে এটা স্বাভাবিক একটা, এখনও ঐতিহ্যটা আছে। সে যাই হোক অপূর্ব, তাই দেখুন তুই তো কারি করছে, এখানে কৃষ্ণ এই নিমাই তার মাকে বলছেন, হ্যাঁ সেরকম হবে, হ্যাঁ, যে শুনি গৌরমণি জননীর বাণী অন্তর জ্বলিল কোপে, মানে রেগে একদম অন্তর জ্বলে, কইল সেসব না বুঝিস তব কুবল বলিস মোকে, আমাকে কেন এরম আবল তবল বলছিস, হ্যাঁ তুই তো হারি করছ। শুনো অবদিনী আমি সব জানি, আমি তিন লোক সার, শোনো অবদিনী, অবদিনী মানে মাকে সমাধান করে বলছেন, আমি সব জানি, আমি তিন লোকের সার আমি, হ্যাঁ বুঝেছ, আর বাচ্চা ছেলে বলছে তো মার অত গ্রাহ্য করবে নাকি, জগতে যতে আমি মাত্র এক, যত কিছু থাকুক আমি একমাত্র এক, একলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য, যারে যে ইচ্ছে নাচে তারে তো ইচ্ছে করে ভৃত্য, ত্রিভুবনে নাই আর, বলছে আমি ত্রিভুবনে আছে না, তরুমূলে যেন জল নিষেচনায় উপরে সিঞ্চিত শাখা, গাছের গোড়ায় জল দিলে যেমন সব হয়ে যায়, আমি হচ্ছি গাছের গোড়া, মানে আমি হচ্ছি মূল, প্রাণ নিষেবন ইন্দ্রিয় জয়ছন ঐছন আমার লেখা, নিজ তত্ত্ব প্রকাশের পরে মহাপু চাতুরি করে জননীর গলা জড়িয়ে ধরলেন, কেন মা দুঃখ পেয়েছে তো, তখন শচী মা বিস্মিত হয়ে ষষ্ঠী দেবীর পূজাস্থলে গমন করলেন, তারপরে ক্ষমা তো চাইতে হবে, সেই জন্য আছে সেই ষষ্ঠী দেবী বহুবিধ সেবী বলয়ে কাতর বাণী আমার ছাওয়াল, হ্যাঁ নদিয়ার ভাষা, ছাওয়াল মানে ছেলে, হ্যাঁ যেমন আসামেতে হ্যাঁ ছোয়ালি, মেয়েদেরকে ছোয়ালি বলে, হ্যাঁ সেরকম আমার ছাওয়াল বড়ই ধামাল, মানে বড়ই দুষ্ট, হ্যাঁ এটা নিশ্চয়ই চৈতন্যমঙ্গলের ভাষা, হ্যাঁ সেই ষষ্ঠী দেবী বহুবিধ সেবী বলয়ে কাতর বাণী আমার ছাওয়াল বড়ই ধামাল, এদোষ খমিবে আপনি, তুমি দিলে মরে এ খেপা কোমরে কেমনে লইবে দোষ, করিবে কল্যাণ এমর নন্দন না করিবে কিছু রোষ, আমার ছেলে এরকম একটু দুষ্টুমি আছে তুমি কিছু করো না, ক্ষমা করে দাও, মায়ের মন তো খুব ভালো লাগছে না, যেন একদম সাধারণ মায়ের মতো সচিমা, হ্যাঁ আর নিমায়ের সঙ্গে আনন্দ করছে, দন্ত তিন ধরি বলে সচি রানী সবারও চরণ সেবী
सबे देव बर मोर विश्वम बर पुत्र हौ चिरजीवी। हाँ তাই শশীদেবীর কাছে প্রার্থনা করছে আমার ছেলে যেন চিরজীবী থাকে। হ্যাঁ দন্তে তিন ধরি মানে একবারে খুব নম্র ধীরভাবে অত্যন্ত কাতরভাবে মা শশীদেবীর কাছে প্রার্থনা করছেন। শচীমাতা পুত্রের দীর্ঘ আয়ু বর প্রার্থনা করে ষষ্ঠী পূজা সমাপ্ত করলেন। পুত্র বিশ্বম্বরের হস্ত ধারণ পূর্বক গৃহে চলে আসলেন। বালক নিমায়ের কৃপা প্রসাদে কুকুর শাবকের গোলক গমনের কাহিনী, এটা লোচনদাস ঠাকুরের চৈতন্য মঙ্গলে আছে, যে বাচ্চা কুকুর বাচ্চা নিয়ে মাপু খেলা করছে। আর যেমন ছেলেদের সঙ্গে একটা ঝগড়া হয় না খেলতে খেলতে, সেখানে ঝগড়া হয়েছে আর তখন একটা বালক বলছে, এই নিমাই আমি তোর মাকে গিয়ে এখনই বলছি। তা নিমাই বলছে, যা বল মা কী করবে। তখন শচীমাকে গিয়ে বলছেন, শচীমা শচীমা, হ্যাঁ নিমাই একটা বাচ্চা কুকুরকে নিয়ে খেলা করছে, যদি বাচ্চা কুকুরের নোকটোক লেগে যায় তাহলে তো বিষ হয়ে যাবে, এই যাবে এমন বলেছে শচীমা, তা ছুটে এসেছে। এই লীলাটা খুব সুন্দর। হ্যাঁ তা শচীমা এসেছে, এসে দেখছে যে ওই বাচ্চাটাকে কোলে নিয়ে খেলা হয়। তখন বলছে, বাবা বাবা নিমাই, ব্রাহ্মণের ছেলে কুকুরকে এরমভাবে স্পর্শ করে কোলে করে নিতে নেই, ইয়ে নেই। তখন তো নিমাই তো আর ছেড়ে কথা বলবে না, কারণ দেখাবে, বিভিন্ন কারণ দেখাচ্ছেন। শচীমা দেখলে ওই সব হবে না, বাবা নিমাই তোর স্নানের সময় হয়ে গেছে না, গঙ্গা স্নানে তোর বন্ধুর অপেক্ষা করছে, চল 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 তোকে এখনই আমি, হ্যাঁ ওই সাধারণত আমরা বলি যে সরিষার তেল মেখে গঙ্গায় যায় না, তা ভগবানের ক্ষেত্রে তো সব আলাদা। হ্যাঁ আমরা যদিও আমাদের যাওয়া উচিত নয়, কিন্তু ভগবানের পক্ষে কোনো অসম্ভব নেই। তাই শচীমা বলতো, আয় বাবা নিমাই তোকে একটু তেল মাখিয়ে দিই, যা গঙ্গায় যাবে। হ্যাঁ তাই এদিকে খেলার সঙ্গীদের সাথে বিশ্বম্বর কুকুর শাবক নিয়ে খেলতে লাগলেন। খেলতে খেলতে সঙ্গীর এক বালকের সাথে নিমাইয়ের কোন্দল হয়ে গেল, আর তখন সেই বালক গঙ্গা ঘাটে গিয়ে নিমাই কুকুর শাবককে নিয়ে খেলার সাথে শচীমাকে জানিয়ে দিলেন, যেটা বলছিলাম একদম খুব সাজিয়ে গুছিয়ে বলেছে। শচীমা তো একদম তাড়াতাড়ি করে এসেছে কুকুর শাবককে নিয়ে নিমাই খেলতে দেখে, শ্মশানে শাবক এড়ি দেও বাপ, স্নান করো গঙ্গা জলে। হ্যাঁ স্নানের শাবক এড়ি দেও বাপ, স্নান করো গঙ্গা জলে, বেলি দুই পহর ক্ষুধা নাই তোর, কত দুঃখ দিলে মোরে, তোমার এখনো দুই পহর হয়ে গেল খিদে পায়নি, যাও গঙ্গা স্নান করে আসো। হ্যাঁ মা সরাসরি বলছে না, হ্যাঁ একটু ঘুরিয়ে বলছে, কিন্তু নিমাই তো খুব চালাক। শচীমাতা কুকুর শাবককে ছেড়ে দিলেন, কুকুরকে বলে দিয়েছে কুকুর বাচ্চাটাকে বেঁধে রাখছি যেন ছাড়বে না মা, বলছে না না বাবা ছাড়বো না। আর নিমাই অন্যদিন স্নান করতে অনেক দেরি করে, ওই দিন তাড়াতাড়ি এসেছে। হ্যাঁ বলছে এক সঙ্গী বালক গঙ্গার ঘাটে এসে তার মা শচীদেবী যে কুকুর বাচ্চাকে ছেড়ে দিয়েছে সেটাও জানিয়ে দিয়েছে। নিমাই তাড়াতাড়ি একদম গঙ্গার ঘাট থেকে এসেছে, কুকুর শাবককে না দেখে নিমাই কান্না করতে লাগলেন। তখন শচীমা কুকুর শাবককে ফিরিয়ে এনে দেবার কথা বললেন। নিমাই বলছে, আমার কুকুর বাচ্চাকে এনে দাও। তার পুত্র নিমাইকে নিয়ে শচীমাতা গঙ্গার ঘাটে গেলেন। অঙ্গের মার্জনা করি সূচিপনা, স্নান কইল গঙ্গা জলে, সন্দেশ মদক ক্ষীর কদলক, ভক্ষণ করিল ভালে। মানে অনেক কিছু খাওয়ালেও মা পু যখন ওই কুকুরকে হাত দিয়েছে, আর কুকুরের ভাগ্য কি সাধারণ হবে। তাই কুকুরও মুক্তি লাভ করেছিলেন, সেটা শচীমা বলতে চাইলেন। গৌরাঙ্গ পরশে কুকুর ভাগ্যবান, স্বভাব ছাড়িয়া তার হইল দিব্য জ্ঞান, রাধাকৃষ্ণ গোবিন্দ বলিয়া ডাকে নাচে, নদীয়ার লোক দেখি সব ধায় পাছে।
ওরা রাধা গোবিন্দ হ্যাঁ নাম করছে, হ্যাঁ গোবিন্দ নাম করছে, রাধা কৃষ্ণ নাম করছে, আর সবাই লোক একদম ভিড় করে এসেছে। কি করছে কুকুর? তারপর আচম্বিতে কুকুর শাবকটা কুকুর দেহটা ছেড়ে একটা রথে করে একদম গোলকে ফিরে গেল। গমনের সময় শঙ্খধ্বনি, জয়ধ্বনি, হরিধ্বনি, রাধাকৃষ্ণ গৌরাঙ্গ বলে ধ্বনিত হতে লাগলো। গোলক গমনকালে ব্রহ্মা শ্রী সনকাদি সবে করে জুড়ি, সবাই হাত জোর করছে, কারা কারা দেখুন, ব্রহ্মা শিব চতুষ্কুমার গৌরাঙ্গ মহিমা গান সবে রত বেড়ি, হ্যাঁ গৌরাঙ্গের মহিমা গান করছে, হ্যাঁ জয় জয় কৃপা সিন্ধু সচিরনন্দন, এমনও করুণা প্রভু না কইল কখন, এরম করুণা কখনো করেনি, যারা কুকুরকে পর্যন্ত গোরাকে পাঠিয়ে দিয়েছে। কুকুর উদ্ধার করি গোলোকে পাঠায়, দিব্য দেহ হেন প্রভু কেউ নাই পায়, জয় জয় অগতির গতি গৌরা হরি, জয় জয় অবতার সবার উপরি। এভাবে ব্রহ্মা শিবাদি গৌরাঙ্গের স্তুতি করে তার শ্রী চরণ লাভের জন্য প্রার্থনা করতে লাগলেন। মানে মহাপ্রভুর এইরকমই কৃপা, মহাপ্রভু যদি আমাদের প্রতিও তার কৃপা দৃষ্টি প্রদান করবেন তাহলে আমরাও একদিন ভগবানের কাছে ফিরে যাব, তাই না? এরকম করে উল্লেখ নাই যে কুকুর বাচ্চাটা আগের জন্মে কে ছিল, হ্যাঁ নিশ্চয়ই মহাপুর কোনো প্রিয়জন হবে আর কি। মহাপুর তো নিজেই বলেছেন স্বপার্শ্বদ স্বীয় ধাম সহ অবতরি, আর নিজের পার্শ্বদের নিয়েই অবতার করেছি। হ্যাঁ যেমন চোর দুটো নিমাইকে কাঁধে নিয়ে যাচ্ছিল, ওই চোর দুটো যে আগের জন্মে কে ছিল, আমি শ্রীশ্রীমৎ গৌরাঙ্গ প্রেমস্বামী মহারাজকে জিজ্ঞাসা করলাম, মহারাজ বলে আমার জানা নেই, এরকম পাই না, নিশ্চয়ই কেউ ছিল। কেন মহাপ্রভু তো সব কুকুর বাচ্চা নিয়ে খেলা করেনি, একটাকে নিয়েই খেলেছিল। নম নম অদশ দরশি গৌর রায়, নম নম তোমার সুন্দর দুই পায়, অনুব্রজি হেন রূপে সব দেবগণ, কবে মোরা পাব গৌর চন্দ্রের চরণ। ব্রহ্মা শিবাদি সব স্তুতি করছে, দেখুন নম নম অদশ দরশি গৌর রায়, যে অদশ দরশি মানে ভগবানের একটা নামই হচ্ছে অদশ দরশি, মানে তিনি কারো দোষ দেখেন না। পুতনা মারতেলেন ভগবানকে, একটা কণার মতো বলেনি যে তুমি আমাকে বিষ পান করাবার জন্য মেরেছো, কালকুট বিষ, এই খুব স্তুতি করলেন ভগবান। ও তুমি মথুরা থেকে এসেছো আমাকে কোলে নেওয়ার জন্য এসেছো, বা 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 এত সুন্দর সাজগোজ করে এসেছো, হাতে একটা পদ্মফুল নিয়ে এসেছো, ডাঁটা সমেত ঘোরাচ্ছে যেন দেখতে লক্ষ্মীদেবীর মতো, বা বা তুমি আমাকে এত আদর করার জন্য এসেছো। হ্যাঁ আর শেষে কি বললেন, তুমি স্তনপান করাবার ইচ্ছা করেছো, স্তনপান করাবার দুধপান করাবার ইচ্ছা কে করে, মা করে, তাই তোমাকে আমি মাতৃগতি দান করলাম, মানে ধাত্রীগতি। হ্যাঁ ওখানে তা দেখুন ভগবান একবারও বললেন না, সেদিন ভগবানের একটা নাম অদশ দরশি প্রভু। নম নম তোমার সুন্দর দুই পায়, অনুব্রজি হেন রূপে সদেবগণ, কবে মোরা পাব গৌর চন্দ্রের চরণ। কুকুর শাবক গোলকে গমন করলে তার মা সৌভাগ্যের পরিচয় পেয়ে দেবগণ কলিযুগে গৌরাঙ্গের করুণার কথা চিন্তা করছেন। তা আপনাদের মনে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন, আমি উত্তর দেব, ঠিক আছে?
ভালো গৌরাঙ্গের গঙ্গার তীরের মার্কট লীলাটি অতিশয় মধুর। শ্রী মুরারী গুপ্ত তার কর্চা এই লীলাটি সূত্ররূপে লিখছেন। ভুবি তিষ্ঠান পদৈকেন জানু নানস্য জানুকম স্পর্শ মকটিং লীলাং কুরবান মায়া ভর্ক হরি। মায়া অনুজ গৌরাঙ্গ সুন্দর মার্কট লীলার অনুকরণে এক চরণে মাটিতে দাঁড়িয়ে নিজ জানুর দ্বারা অন্য বালককে জানু স্পর্শ করতেন। বাবা এই খেলা কি বলছে দেখুন, মায়া মনুজ গৌরাঙ্গ মার্কট লীলার অনুকরণে এক চরণে মাটিতে দাঁড়িয়ে, মানে একটা পায়ে মাটিতে দাঁড়িয়ে আছে, নিজ জানুর দ্বারা, হ্যাঁ মানে এক পায়ে দাঁড়িয়ে নিজে জানুর উপরে ভর করে অন্য বালকের জানু স্পর্শ করতে হবে। হ্যাঁ এক পায়ে দৌড়াদৌড়ি খেলার নাম মার্কট লীলা। বাবা মানে এক পায়ে, মানে একটা পা যেমনভাবে এরকম করে ধরে না, একটা পা এরকম করে ধরে লাফিয়ে 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 যায়, তা বলছেন এরকম এক পায়ে দৌড়াদৌড়ি খেলার নাম মার্কট লীলা। বালুকাময় গঙ্গা তটে এই বৃক্ষমূলে বালকের একত্রিত হয়ে এই মার্কট লীলা করতেন। তা দেখে গৌরসুন্দরের মনে বড় অভিলাষ হলো, তিনিও ইল্লা করবেন। ও মানে ওর বন্ধুরা করছে, তখন মনে হলো আমিও ইল্লা খেলাটা করব। ইচ্ছাময়ের ইচ্ছা মাত্রই তার ইচ্ছা শক্তি ইল্লা সহায়তা করলেন। একজন গৌরসুন্দরকে নিয়ে বিশ্বরূপ গঙ্গার তীরে গিয়েছেন। আর শচীমাতা এই খবর জানে না, দেখুন মায়ের ভালোবাসাটা কীরকম। বিশ্বরূপ গঙ্গার তীরে নিয়ে গেছে খেলতে, মা জানে না। গৌরসুন্দর দাদার সঙ্গে বালুকাময় গঙ্গা তটে এক পায়ে লম্প ঝম্প দৌড়াদৌড়ি করছেন, মানে একটা পায়ে ছোটাছুটি করছেন লাভ দিয়ে, এক পদের উপর অপর পদ রেখে দাদার হস্ত ধারণ করে, মানে একটা পা আর একটা পায়ের উড়ে দিয়েছে, দিয়ে দাদার হাত ধরে লাফিয়ে লাফিয়ে দৌড়াতে গিয়ে বালু তটে পড়ে যেতে। হ্যাঁ শচীমাতা গৌরসুন্দরকে গিয়ে না দেখে গঙ্গার তীরে গমন করলেন। আর জয়নীদাকে বিশ্বরূপ এক পাশে লুকিয়ে রইলেন, একটা পাশে বিশ্বরূপ লুকিয়ে আছে, কারণ তিনি গৌরকে গঙ্গার তীরে এনেছেন, ভাইকে গঙ্গার তীরে খেলতে এনেছেন। শচীমাতা দূর হইতে গৌরসুন্দরকে ডেকেছেন, জননীর কণ্ঠস্বর শুনে তার হাতে একখানি লাঠি দেখেছে। গৌরসুন্দর দ্রুত বেগে গৃহের দিকে চললেন, মানে লুকিয়ে বাচ্চারা যখন যায় মা যেদিক দিয়ে আসুক না কেন ও ছুটে অন্য দিক দিয়ে পালায়। তা দূর থেকে লাঠিটা দেখেছে আর জননীর কণ্ঠস্বর শুনেছে, দ্রুত বেগে গৃহের দিকে পালিয়েছে। আর দ্রুত পদক্ষেপকালে পশ্চাতে দৃষ্টিপাত করছেন, হ্যাঁ দ্রুত পদক্ষেপকালে পশ্চাতে পেছন দিকে দেখছেন মা কত দূর আছে। শচীমাতা গৌরসুন্দরকে ধরার চেষ্টা করেও ধরতে পারলেন না, কেন বাচ্চারা এত দূরে ছোটে না, মা পারে না। গৌরসুন্দর গৃহে প্রবেশ করে গৃহের হাঁড়ি ভাণ্ড সকল ক্রোধ ভরে ভেঙে দিলেন। যা দেখো কী খেল হয়ে গেল, রেগে গিয়ে একদম বাড়ির হাঁড়ি টাড়িগুলো সব ভেঙে দিয়েছে। তারপরে গৃহদ্বারে দাঁড়িয়ে কান্না করছেন, বাবা রেগে হাঁড়ি টাড়ি সব ভেঙে দিয়ে আবার কান্না করছে। এই দৃশ্য দেখে শচীমাতার কোমল হৃদয় শ্রেণীরাশে বিগলিত হলো, মানে কান্না করছে দেখে আবার হৃদয়টা গলে গেল। তিনি অভিমানী দুরন্ত পুত্রকে সস্নেহে করে করে আদর করতে লাগলেন। তারপর দুরন্ত অভিমানী গৌরসুন্দর শান্ত হলেন, তারপর শান্ত হয়েছে। নিমায়ের এই খেলাগুলো হ্যাঁ শুনলেও মাঝে মাঝে খারাপ লাগে, তাই না? গরিব মা তো, শচীমা তো বড় লোক নয়, গরিব মা সব ভেঙে ভেঙে দিত। আর মা শচীমা কিছু বলতেন না, বাল্যকালে নিমায়ের এই একটা লীলা।
মানে তখনকার দিনে ওই বিষ্ণুকে যে ভোগ লাগাতো মাটির হাঁড়ি করে, ওই হাঁড়ির ভোগ মানে অন্নটা বার করে নেওয়ার পরে থালাটা সাজানোর পরে অন্ন না থাকলে ওটা হাঁড়িটা ফেলে দিত, মাটির হাঁড়ি, আবার নতুন হাঁড়িতে রান্না হবে। আমরাও ছোটবেলাতে আমাদের ওখানে যে নিয়ম আছে, চৈত্র মাসে যে চড়ক হবে তার আগে একটা সুতোর একটা গোচা পরে ওটাকে বলে মানে কি একটা বলতো, অনেকদিন হয়ে গেছে তো মনে নেই, তা রাত্রিবেলা ওই মালসা, যে মালসা ভোগ লাগায় না, মালসা ভোগ দেয় অষ্টম পরে, ওরকম মালসাতে ওই চাল আর জল আর আলুকে ছোটো ছোটো টুকরো করে দিল, দেওয়ার পরে আতপ চাল তো ও দেখবে উড়লে উদ্রালেই যেন সিদ্ধ হয়ে গেল, তার মানে পাটকাঠি জাল দিয়ে দুটো ইঁট দিয়ে তার উপরে দিয়ে জাল দিতাম, দিয়ে ওটা হয়ে গেলে আর ওই কলা পাতাতে হ্যাঁ ধরে ঢেলে দিতাম, হ্যাঁ আর কলা পাতাতে গড়িয়ে যায় বলে চারদিকে ওই পাটকাঠি দিয়ে আড়াল করে দিতাম, হ্যাঁ পাটকাঠির তলায় দিয়ে মানে যাতে পড়ে না যায় মানে গড়িয়ে না যায়, তার উপরে ওই সন্দক লবণ আর ঘি হ্যাঁ দিয়ে খেতাম, হ্যাঁ মানে যতদিন এরম ছিল আমি আর সে যা হোক এসব বাড়ির কথা বলতে নাই, সে যা হোক করেছিলাম, তাই এরমভাবে বিষ্ণুকে ভোগ লাগালেও এই একটা হাঁড়িতে ভোগ লাগানোর পরে হাঁড়িটা আবার রেখে দেয়। তাই চৈতন্য চৈতামিতে এরকম উল্লেখ আছে, চতুর্দশ পরিচ্ছেদে, যে মহাপু গিয়ে ওই হাঁড়ির উপরে গিয়ে বসেছে, হ্যাঁ মানে যেখানে আমাদের ওখানে একটা একটা অপবিত্র জায়গা বলতো সেখানে গিয়ে ওই হাঁড়িগুলোকে ফেলে দিত, তা যেহেতু বিষ্ণুকে ভোগ লাগায় হাঁড়িগুলোকে এরকমভাবে পরপর রেখে দেয়, মানে ফাটিয়ে দেয় না এরকম রেখে দেয়, আর নিমাই ওইখানে গিয়ে উঠে বসেছে, আর শচীমা দেখছে, শচী আসি কয়ে কেন অশুচি ছুঁইলা, এগুলো তো ভোগ লাগানো বা অশুচি হয়ে গেছে এগুলো কেন তুমি স্পর্শ করলে, গঙ্গা স্নান করো যাই অপবিত্র হইলা, যাও গঙ্গা স্নান করে আসো তুমি অপবিত্র হয়ে গেছো, ইয়া শুনি মাতাকে কইল ব্রহ্মজ্ঞান, মাকে বলছে বিস্মিত হইয়া মাতা করাইল গঙ্গা স্নান, যদিও মা গঙ্গা স্নান করিয়েছে ধরে কিন্তু মাকে খুব সুন্দর জ্ঞান দিয়েছিল যে মা বিষ্ণু যেটা গ্রহণ করে সেটা কি অপবিত্র হয়। সতীমাতা যখন দেখলেন বিশ্বম্বরের উচ্ছিষ্ট পাত্রের উপর বসে অপবিত্র হয়েছে, তখন তাকে গঙ্গা স্নান করে অপবিত্র করে হতে বললেন, একথা শুনে বিশ্বম্বর মাকে ব্রহ্মজ্ঞান সম্বন্ধে শিক্ষা দিলেন, মহাপ্রু বিশ্বম্বর তার সতীমাতাকে বললেন, মা এটা পবিত্র ওটা অপবিত্র এই ধারণা একটা ভিত্তিহীন জাগতিক বোধমাত্র, তুমি এক এ পাত্রে বিষ্ণুকে ভোগ রান্না করেছো সেই ভোগ বিষ্ণুকে নিবেদন করেছো, যে পাত্রে বিষ্ণুকে ভোগ নিবেদন করেছো সেই পাত্র কী করে অপবিত্র হয়, শ্রীবিষ্ণুর সম্পর্কিত সব কিছুই বিষ্ণু শক্তির প্রকাশ, শ্রী বিষ্ণু হলেন নিত্য শুদ্ধ পরম পবিত্র, তাহলে এই পাত্রগুলি পবিত্রতা এবং অপবিত্রতা বিচার হয় কী করে। এই ব্রহ্মজ্ঞানের উপদেশ শুনে শচীমাতা অত্যন্ত বিস্মিত হলেন, কিন্তু তা সত্ত্বেও তিনি পুত্রকে জোর করে গঙ্গা স্নান করালেন, হ্যাঁ জোর করিয়ে করেছে। তাহলে আজকে এই পর্যন্ত থাক, হ্যাঁ আবার আগামীকাল আবার পাঠ করব, এখন দেখি দীপক গোস্বামী।
করালি পদপাল প্রশ্ন নেই হ্যাঁ সৌমেন দুলুই জ্যোৎস্না বেরা হরে কৃষ্ণ মহারাজ প্রণাম একটা প্রশ্ন আমার দীক্ষা হয়নি কিন্তু আমি আপনার ক্লাস শুনি সেই কথা কাউকে বললে সেটা নাকি সাপের বিষের মতো শোনা তাহলে কি কাউকে বলতে পারবো না কৃপা করে বলুন কেন সাপের বিষের মতো লাগবে যারাদের অভক্তের মুখ থেকে যখন শুনবেন তখন সেটা সর্প উচ্ছিষ্ট যথাপয় যে দুধ যদিও মানে খুব উপকারী বস্তু কিন্তু সর্পে মুখ দিলে সেটা নষ্ট হয়ে যায় সেটা কার ক্ষেত্রে প্রয়োগ করেছে অভক্তের ক্ষেত্রে হ্যাঁ আমরা তো আর অভক্তের মধ্যে পড়ছি না তা আমাদের কথা শুনলে এটা কোনো অসুবিধা নেই ঠিক আছে আপনি সবাইকে এইসব কাহিনী বলতে পারেন বলে দীক্ষা নিলে হরিকথা শুনতে পারবে আর দীক্ষা না নিলে হরিকথা শুনতে পারবে না কোথায় লেখা আছে ওকে বলবেন বলেন গীতার নবম অধ্যায়ে 32 নম্বর শ্লোকে ভগবান বলছেন মাংি পার্থ ব্যাপাশ্রিত যে অপি সুপাপ জনয় স্ত্রিয় বৈশাস তথা শূদ্রাস তে অপি জানতি পরাঙ্গতি হ্যাঁ বুঝেছেন সেখানে বলেনি দীক্ষার কথা বলছে হরিকথা হ্যাঁ যে কেউ শুনতে পারে নিচকুলো জাত হলেও শূদ্রকুলো জাত হলেও নারী হলেও যে কেউ এই হরিকথা শোনার অধিকার আছে এবং শুনে পরম গতি লাভ করতে পারে ঠিক আছে নবম অধ্যায়ের 32 নম্বর শ্লোক গীতা না কোনো অপরাধ নেই করুন অমিতাভ সামন্ত হরে কৃষ্ণ অশোক মাঝি হরে কৃষ্ণ তপন বুন্ডে হরে কৃষ্ণ কপি দাস রাধে রাধে নববিচিত্রা জয় জয় ঠিক আছে তাহলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এখানে রইলাম